চাহিদা মতন তোলা না পাওয়ায় সমাজ বিরোধীদের হাতে আক্রান্ত হলেন এক যুবক। আর এই ঘটনাকে কেন্দ্র করেই গতকাল গভীর রাতে ব্যাপক উত্তেজনা ছড়ালো নদিয়ার রানাঘাট থানার আরআইসি কলোনিতে। সূত্রের খবর, রানাঘাট থানার আরআইসি কলোনির বাসিন্দা পেশায় হোটেল কর্মী উৎপল বিশ্বাস নামে এক যুবকের কাছ থেকে 30,000 টাকা তোলা চায় এলাকারই এক সমাজ বিরোধী অসীম মণ্ডল। সেই টাকা দিতে অস্বীকার করায় গতকাল গভীর রাতে ওই যুবককে ব্যাপক মারধর করে অসীম মণ্ডলের দলবল। এই ঘটনার খবর জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয় মানুষজন আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে রানাঘাট হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এরপরই কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় আরআইসি কলোনি। উত্তেজিত জনতা অভিযুক্ত অসীম মণ্ডলের বাড়ি ও বেআইনি মদের ঠেকে ব্যাপক ভাঙচুর চালায়। মারধর করা হয় অভিযুক্ত অসীম মণ্ডলকেও। উত্তেজনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে রানাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় উত্তেজিত জনতার প্রহারে গুরুতর জখম অভিযুক্ত সমাজ বিরোধী অসীম মণ্ডলকে আশঙ্কাজনক অবস্থায় রানাঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে রানাঘাট থানার পুলিশ। নদিয়া থেকে সমীরদের রিপোর্ট। আজকে আমার ঠাকুরপো আছে, আমার দেওর উৎপল বিশ্বাস, ও হচ্ছে গিয়ে আজ সকাল থেকে ওকে নিয়ে মানে মদত দিচ্ছে। ও বোম্বে এতদিন হোটেলে কাজ করতো, এখন ওর কাছে হয়তো টাকা চেয়েছে, এটা আমি সবার মুখে শোনা, ও তো এখনও অজ্ঞান, ওর মুখ থেকে আমরা শুনিনি, সেটা আমি বলতে পারবো। কিন্তু আমার কথাটা আমি বলতে পারবো, কারণ আমার স্বামী এর পেছন থেকে 4 কাটা জায়গা নিয়েছে। নেওয়ার পরে বলবো তো, ওর কথা বলবো। ওর এখন অবস্থা ভালো না, ওরা তো কল্যাণীতে ট্রান্সফার করেছে। হ্যাঁ, এখন ওর মাথা এখানে অনেকটা কেটে গেছে, একদম টিথ হয়ে কেটেছে। মারলো কেন? মারলো কেন সেটা আমি কি করে বলবো বল, তাকে তো খুঁজে পেলে বলো। টাকা চেয়েছে হয়তো দেয়নি, তার জন্য এখন কিসের জন্য মেরেছে সেটা তো বলতে পারবো না। কারা মেরেছে? কারা? ওই যে অসীমের ছেলে, অসীম মণ্ডলের ছেলে। অসীম কি করে? অসীম মস্তানি করে, সবার কাছ থেকে টাকা চেয়ে বেড়ায়, মদের ব্যবসা চালায়, জুয়া ঠেক, সাতটা ঠেক, কি বেআইনি না আছে ওর কাছে, সব রকম আছে। আর আমাদের এই রাস্তা থেকে মেয়ে ছেলে যেতে দেয় না, গেলেই আমাকে বলে বন্দুকের নল ঢুকিয়ে দেবে। আমি ওর মেয়ের বয়সী, একদম বাজে বাজে অশ্লীল ভাষা। আমি 12 নম্বরে চেয়ারম্যানের পর্যন্ত জানিয়েছি, একদিন গিয়ে জানিয়েছি, চেয়ারম্যানের তো উপস্থিত আছে, জিজ্ঞেস করেন। আমি জানিয়েছি কিনা, চেয়ারম্যান দাদা আছে তো, মনোজ বিশ্বাসকে জানানো আছে, আনন্দকে জানানো আছে। ভাঙচুর করেছে আমি সেটা বলতে পারবো না, আমি হাসপাতালে ছিলাম, এই এসছি এসে তারা সেটা আমি বলতে পারবো। ভাঙচুর কারা করেছে? হাসপাতালে ভর্তি আছে, ভাঙচুর করেছে, পাবলিক তো খেপে গেছে, পাবলিক করেছে 10 জনে, তাহলে সবার বয়ান নিতে হবে, এখানে যত লোক আছে সবার। বলছি যে হাসপাতালে আছে কি হয় আপনার? আমার দেওর হয়। কি নাম ওর? উৎপল বিশ্বাস। আপনার নাম? আমার নাম সুজাতা সরকার। জায়গাটার নাম কি? এটা খুব ইনজুরি হয়েছে এবং রানাঘাট হসপিটাল থেকে কল্যাণীতে ট্রান্সফার করা হয়েছে। খবর কাজী সাহেব, এসডিও সাহেব এসছেন, এলাকার পাবলিক উত্তেজিত হয়ে কিছুটা ভাঙচুর করেছে এবং আইসি সাহেব আসার পরে পরিবেশ ঠান্ডা করেছে এবং আইসি সাহেব পুরো দায়িত্ব নিয়েছে। যে অসীম অন্যায় করেছে তার বিরুদ্ধে তার প্রশাসনিকভাবে আইসি সাহেব এবং এসডিও সাহেব এসছে এবং যার বিরুদ্ধে অভিযোগ তিনি কি করেন? এখানকার এখানে স্থায়ীভাবে থাকে এবং এখানে নানান রকম একটা কিছু কিছু অস্বাভাবিক কাজের সঙ্গে যুক্ত আছে। দিকে যা বক্তব্য এখানে প্রশাসনকে বলেছে, হিসাবকে বলেছে, আইসি সাহেব এবং এসডিও সাহেব, এবং তিনি বলেছেন যে আমি বিষয়টা দেখছি এবং তদন্ত করছি। ভাঙচুর কারা করলো? আইনি ব্যবস্থা নেব এখানকার জন। আপনার নাম? আমার নাম সুরেন হালদার। কি পদে আছেন? আমি পঞ্চায়েত। দক্ষিণবঙ্গে প্রথমবার দুর্গাপুরে সুপার স্পেশালিটি ডেন্টাল ইউনিট ও পলি ক্লিনিক, এ ইউনিট অফ রিল লাইফ হসপিটাল। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দাঁতকে যত্ন রাখতে সমস্ত রকমের পরিষেবা, যেমন রুট ক্যানেল ট্রিটমেন্ট, ক্রাউন ও ব্রিজেস, সিঙ্গেল সিটিং আর সিটি, ফিক্সড ডেন্টাস, ওরাল টিউমার, ডেন্টাল বায়োপিসি, ডেন্টাল ব্রিজ স্কেলিং এবং ডেন্টাল ফিলিং, দাঁতের এক্স রে ও ওরাল সার্জারি, এছাড়া আরও অনেক পরিষেবা। সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে 15% ছাড়। আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, জয়ানন্দ ভবন, বেনাচিতি, দুর্গাপুর, ঠিক অগ্রণী গলির বিপরীতে। আমাদের ফোন নম্বর 7585953232।